আজকে স্প্রের কাজ পেয়েছি আমি আর একটা দাদা, দুজনে মিলে আজকে স্প্রে করতে যাব। আর আজকে বললাম আজকে কাজ করার পর বিকেলে বাড়ি যাব, সামনে বাড়িতে চড়ক আছে, খুব মজা হবে। চলো তো কাজ যাই। ওষুধ টষুধ মিশিয়ে স্প্রে কাঁধে নিয়ে এখন রওনা দিচ্ছি কাজের ওখানে, দেখি কত খাম্বা করতে পারি। এর কাজে এটাই প্রবলেম হয় যে এই পিঠে অনেকটা ড্রাম ভরে, মানে জল ভরে তারপরে নিয়ে যেতে হয়, কারণ সাইডে তো সবসময় জল পাবো না, আর ওষুধ মেশানো জল পুরো পিঠ টিট মেখে যায়। তো স্প্রে হয়ে গেছে, আর আজকেও একটা স্টেশন থেকে হাঁটতে 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 আরেকটা স্টেশনে এসে পড়লাম। আমাদের ট্র্যাকম্যানের এটাই, মানে প্রতিদিন যে কাজে যাও না কেন মিনিমাম তোমাকে 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার, 5 কিলোমিটার হাঁটতেই হবে। ড্রামে একটু প্রবলেম ছিল তাই পুরো শরীর ভিজে গেছে ওষুধে, এখন গা হাত পা অনেক জায়গায় জলে, ওই জন্য গিয়েই তাড়াতাড়ি করে স্নান করে ফেলতে হবে। এখন আমরা রেডি হয়ে বাড়ির জন্য বেরোচ্ছি, অনেকটা পথ, প্রায় 3.5 ঘন্টার রাস্তা, গরমের মধ্যে কষ্ট হবে, তবুও অনেকদিন পর বাড়ি যাচ্ছি, এইটুকুই খুশি, এইটুকুই মজা লাগছে। আর বাড়ি গিয়ে আজকে রাত্রেও অনুষ্ঠান আছে মাঠে, সেখানে যাবো, বন্ধুদের সঙ্গে দেখা হবে, খুব ভালো লাগছে। সন্ধ্যাবেলা একটু আমি আর মিসেস এই আমাদের মাঠটা এসেছি, এখন একটুখানি ঘুরে গেলাম মিসেসকে মিসেসের বাড়ি দিয়ে, তারপরে রাত্রেবেলা এখন আমার পালা, আমার বন্ধুদের সঙ্গে মজা। প্রায় 2:30-3 পর্যন্ত আমরা এখানে থাকি, প্রত্যেক বছর থাকি, সেই জন্য আমাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। Oh, no!
রাত 1:15 বাজে আর আমাদের চরকের এখন দেল চালানে গেল চালানে গেল মানে আড়া মানুষের মাথা আনতে যায় এরা মানে মরা মানুষের মাথা সেটা চরক গাছের উপরে দিয়ে তারপর কালকে চরক গাছ ঘোরাতবে এরা একটু পরে আসবে আর চরকটা মেইনলি আমাদের মানে আমাদের জন্য আমাদের এলাকার মেইন উৎসব বলি আমরা আমাদের সব বন্ধু-বান্ধব এখানে আসে আমার অনেক স্কুল লাইফের বন্ধুদের সঙ্গে এখানে দেখা হয় খুব মজা হয় আর চরকের আগের দিন এটাকে হাজরা পুজো বলে কালকে তুলনায় অনেক কম লোক থাকে যদিও তবুও খুব মজা হয় এখন বাড়ি যাব আবার কালকে সকালে একটু বাড়ির বাজার টাজারও করার আছে তারপরে আবার কালকে মেলায় আসার আছে সেই জন্য আর বেশি রাত জাগবো না সকালে এমনিতে কাজ করেছি চলো আজকের মতো এইটুকুই আর প্ল্যান করছি তোমাদের জন্য আমাদের চরকের একটা স্পেশাল ভিডিও বানাবো ইচ্ছা আছে তো দেখা যাক কতদূর কী করতে পারি চলো আপাতত এইটুকুই গুড নাইট টেক কেয়ার